ফ্রেন্ডস, আশা করি খুব ভালো আছো তোমরা। আমিও খুব ভালো আছি, একেবারে বিন্দাস আছি। এখন প্রায় বেলা একটা বাজতে চলো, জানো তো, দুপুর একটা। এই খানিকক্ষণ আগে না ছাদ থেকে আসলাম, মানে ওই কাঁচা কাপড় টাপড় রোদে মেলে দিয়ে আসলাম। প্রচণ্ড গরম জানো, ভীষণ গরম। রোদ কিন্তু সেরকম নেই, একটু আকাশটা মেঘলা মেঘলা, কিন্তু গরমটা প্রচণ্ড রকম, একটা গুমোট গরম। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম, পরে আবার কথা বলছি, ঠিক আছে? এ দেখো ফোনের চার্জও প্রায় শেষ হয়ে এসেছে। আমার সঙ্গে না এরকমই হয়, যখন ভিডিও টিডিও করতে বসি তখন এই চার্জটা প্যা প্যা শেষ হয়ে গিয়ে এরকম হয়। যাকগে, পরে কথা বলছি আবার তোমাদের সঙ্গে, কেমন? এই দেখো আমি এখন কি করছি, এই যে দেখেছ পাট শাক, এই যে এটা হচ্ছে পাট শাক, পাট শাক বেছে বেছে এই দেখো এখানে রাখছি। এই যে এই দেখো, এই সবে একখানা আটির কিছুটা বাছা হয়েছে, আরও দুখানা আটি মানে বাকি রয়েছে, বাছতে হবে। তিনখানা আটি এনেছিলাম টোটাল পাট শাকের, তো একখানা কিছুটা হলো, একখানা আটির কিছুটা হয়েছে। এই যে এই দেখো ডাইনিং টেবিলের ওপরে এই যে একটা পেপার পেতে নিয়েছি, নিয়ে বসে বসে এই যে এখানে চা চা খেতে খেতে পাট শাকটা বাছছি। এটা হয়ে গেলে আরও দুখানা, এটা শেষ হলে আরও দুখানা, তারপরে আজকে পাট শাকটাই রান্না করবো ভাবছি। তো যাই হোক, রান্না করে নিই, তোমাদের একটু দেখিয়ে দিলাম। এ দেখো, খারাপ লাগে না জানো তো, পাট শাক খেতে খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। তো যাই হোক, বেছে নিয়ে পরে রান্না করে তোমাদের দেখাচ্ছি। আর এই যে এদিকে দেখো, আমাদের যা বাসি কাপড় জামা সেগুলো কাচবার জন্য মেশিনে ঢুকিয়ে দিয়েছে, এখানে কাঁচা হচ্ছে, আর অল্পক্ষণ আছে, হয়ে গেলে তারপরে যাব ছাদে কাঁচা এই কাপড় জামাগুলো মেলে দিয়ে আসব। আমি কী করি বলো তো, কদিনে কাপড় জামা না রেখে দিই, রেখে তারপরে একসঙ্গে মানে কদিন পরপর একসঙ্গে তারপরে কাপড়গুলো ঢোকাই। মানে অল্প কাপড় জামা দিলে না, এটা কী বলো তো, 9 কেজির তো, তো অল্প কাপড় জামা দিলে বিলটাও ওঠে আর ফাঁকাও থাকে, তো ওই জন্য কদিনে জমিয়ে রেখে তারপর একসঙ্গে কাঁচার জন্য দিয়ে দিই, হয়ে যায় আর কি। তো যাই হোক, কাঁচা হয়ে গেলে ছাদে যাব, মেলে আসব। সঙ্গে যাবে, আমার সঙ্গে যাবেন দুই মূর্তি, নেড়ো বাবা আর জেম বাবা। আমাকে সঙ্গ দিতে যাবে, কিন্তু আসলে করবে হচ্ছে বান্দর পানা, এই আর কি। এই যে দেখো, পাট শাক বাছার পরে না আমি পাট শাক কেটে ধুয়ে হালকা করে না সেদ্ধ করে রেখেছি এখানে। এই দেখো, এখানে এখানে 3 আটি পাটের শাক রয়েছে। কাটার পরে আমি আগে ধুয়ে মানে বাছার পরে কেটে ধুয়ে হালকা সেদ্ধ করে তারপরে আবার একটু ধুয়ে তারপরে আমি এখানে রেখেছি। এই যে 3 আটি পাট শাক রয়েছে এখানে। আর এটা রান্না করতে আমার মোটামুটি ধরো যেটা লাগছে, এই যে রসুন লাগবে, আর ফোড়নের জন্য এই যে এখানে এই এই বেশি দেবো না, এই তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর এর সঙ্গে কালো জিরে দেবো। কালো জিরেটা আমি এখানে রাখিনি, আর ফোড়নে এটা দেবো। আর হচ্ছে তারপরে এই যে পেঁয়াজটা লাগবে, পেঁয়াজটা একটু বেশি দিতে হয় জানো তো, পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে ভালো হয়। এখানে এই যে পেঁয়াজটা, আর পেঁয়াজ তো কম হয়ে যায় যখন তেলে দেওয়ার পরে, যাই হোক, এই মোটামুটি আমার এটা লাগবে। আর সামান্য মশলা লাগবে, সামান্য মশলা দেবো, বেশি একেবারেই নয়। এই যে এখানে 3 আটি পাট শাক রয়েছে, আর এর সঙ্গে লাগছে রসুন, এটা রান্না করতে রসুন ফোড়নের জন্য, এই তেজপাতা, একটা শুকনো লঙ্কা। তেজপাতাও আমি পুরো নিইনি, একটা ছোটো নিলেও হতো, বড়ো ছিল বলে আমি এখানে এই যে অর্ধেকটা নিয়েছি। আর পেঁয়াজ লাগছে, পেঁয়াজ একটু বেশি পরিমাণে লাগে, তাহলে টেস্টটা ভালো হয়ে খেতে। রসুন আর হচ্ছে কালো জিরে লাগবে, কালো জিরেটা আমি এখানে বললামই, রাখিনি আমি। আর তো লাগছে তোমার তেল, নুন, হলুদ, এগুলো তো যা লাগছে, সামান্য মশলা দেবো। দিয়ে এই যে আমি এই পাট শাকটা রান্না করবো আজকে। এই যে এই দেখো, চলে আসো জেম বাবা, নেড়ো জেম, চলো বাবা আমরা ছাদে কাপড় মেলতে যাবো, আসো চলে আসো।
আসো আমার সাথে, আসো আসো, আয় 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 আয়, চল চল আয়, নেড়ো নেড়ো, কই তুই, আয় 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 আয়, নেড়ো কই নেড়ো, চলো ছাদে কাপড় মেলে আসি, চলো নেড়ো বাবা, চলো চলো ছাদে যাবে আমার সাথে, যাবে যাবে নেড়ো বাবা, যাবে চলো কাপড় মেলে আসি, চলো 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 কাপড় কাচা হয়ে গেছে, চলো চলো বাবা, চলো যাবে না নেড়ো, যাবে না, ঠিক আছে আমরা যাচ্ছি তাহলে, আমরা যাচ্ছি, যাবে নেড়ো, যাবে যাবে নেড়ো, বসে থাকবে, ঠিক আছে তাহলে আমরা গেলাম, আমি আর জেম, হ্যাঁ জেম চলো চল, যাবি তো আয়, চল 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 ছাদে যাবো, চল উড়ে বাবারে উড়ে বাবারে, হ্যাঁ 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 যাবো তো যাবো তো যাবো তো যাবো তো, ওরে বাবারে বাবারে, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও বালতিতে কাপড়গুলো নিই নিই বাবা, দাঁড়াও বালতি নেবো না, বালতিতে কাপড় নেবো তারপরে তো মেলতে যাবো, দাঁড়া বাবা দাঁড়া, আগে কাপড় নেবো তো, কাপড় নেবো না, চলাই যাবি আমার সঙ্গে, চল চল আগে কাপড়গুলো নিই, আগে বালতিতে নিই, হ্যাঁ যাবি তো যাবি তো, আগে কাপড়গুলো নিই, আয় আয় হ্যাঁ বাবা, একটু একটু তো টাইম লাগবে না, দাঁড়াও দাঁড়াও কাপড়গুলো আগে বালতিতে নিয়ে নিই, নিয়ে নিই বাবা, দাঁড়াও চলো বাবা হয়ে গেছে, নেড়ো নেড়ো, চল দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু 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 দাঁড়া, চল আয়, মারপিট না, চল একদম মারপিট না, বাবারে এই দেখো আমার পাট শাক রান্না করা হয়ে গেছে, দেখেছো আমি কিন্তু পাট শাকটা বড়ি দিয়ে রান্না করেছি, রান্না করার সময় না অল্প বড়ি আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি, এই দেখো, আর এই বড়িটা কিন্তু কী বলতো আমার মায়ের পাঠানো বড়ি নয়, এই যে এটা হচ্ছে এর মধ্যে যে বড়িটা দিয়ে আমি করেছি না, এটা হচ্ছে দোকানের কেনা বড়ি, মানে মা যে বড়িগুলো খাওয়ার জন্য পাঠিয়েছে তো সেইগুলো দিয়ে না সচরাচর আমি এইসব শাক ফাঁকগুলো করি না, ওটা আমরা আলাদা ঝোল করে খাই, খুব ভালো লাগে খেতে, বড় বড় হয়ে যায় ওই বড়িগুলো, ফুলে ফুলে যায়, দারুণ টেস্টি লাগে, আর এটা হচ্ছে দোকানের কেনা বড়ি, দেখে বুঝতে পারছো কিনা জানি না, এই যে দেখো হয়তো বোঝা যাবে না, কিন্তু এই এই বড়ি দিয়ে শাকটা করেছি, এই দেখো দেখেছ, একটু বড়ি দিয়ে করলে পারে টেস্টটাও আলাদা হয়, যদিও দোকানের কেনা বড়ি তবুও বড়ি তো, এই যে দেখিয়ে দিলাম তোমাদের, এই দেখো এই দেখো সেদিন এই যে এই গাছটাকে নতুন কিনে আনার পর তোমাদেরকে দেখিয়েছিলাম না, আজকে দেখো একটু বড় বড় মনে হচ্ছে, কে জানে আমার মনে হচ্ছে একটু বড় বড় হয়েছে, তো তোমাদেরকে দেখালাম, দেখো কি ভালো লাগছে না, দেখো আমি ভাবলাম তোমাদের দেখাই একটু, সেদিন দেখিয়েছি আজকে একটু দেখাই, আর এই দেখো এই যে পাম গাছটা দেখেছো, এই দেখো ওই ওই পাতাটা কিন্তু আমি ছিঁড়িনি জানো তো, আমার ভয় ছিল যে বাকি পাতাগুলো ওরকম হবে নাকি, ওরকম ছিটচিট ছিটচিট, কিন্তু হয়নি, বাকি পাতাগুলো বেশ ভালোই সবুজ হয়েছে, তার এই দেখো এইখান দিয়ে আমার বাড়ির সামনের একটুখানি তোমরা দেখতে পাচ্ছ, এই যে কাঁচের ভেতর দিয়ে পেছন দিকটা অবশ্যই পাচ্ছ না দেখতে, এই দেখো ওই যে নিচের পাতাটা যেটা বলেছিলাম না তোমাদেরকে, ওটার আমি কাটিনি মানে ভাঙিনি,
তা আমার মনে হচ্ছিল যে বাকি পাতাগুলো যদি ওরকম ছিটছিট হয়ে যায়, কিন্তু হয়নি। দেখো বেশ সবুজই হয়ে আছে, এই যে আরো নতুন পাতাও গজাচ্ছে। আমার মনে হচ্ছিল যদি ওরকম হয়ে যায় তো বাজে হবে ব্যাপারটা। এই যে এই দেখো আজকে আমি কি কি দিয়ে দুপুরের খাওয়া সারবো। এই দেখো দেখেছ, এই যে এখানে রয়েছে দুখানা পরোটা, এই যে এই যে এই একখানা, এই আর একখানা। এটা হচ্ছে মুগ ডালের পরোটা, মুগ ডাল দিয়ে পরোটা বানিয়েছি। আর এটা হচ্ছে বড়ি দিয়ে করা পাট শাক। আর এখানে আছে দুটো ছানার বড়ার সবজি, এটা আগে বানানো ছিল, এটা গরম করে নিয়েছি আর কি খাওয়ার আগে। এটা ছানা করে তার থেকে বড়া বানিয়ে মাখামাখা ঝোল করে, সবজি ঝোল যাই হোক বলতে পারো। আর তার সাথে রয়েছে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, আর হচ্ছে আমের চাটনি আজকে। এগুলো দিয়ে আজকে আমি আমার দুপুরের খাওয়া সারবো। আর এটা হচ্ছে মুগ ডাল পরোটা। এটা কী করে করেছে জানো, এটা মুগ ডাল আগে না ভিজিয়ে রেখেছিলাম, এটা কাঁচা মুগ ডাল আগে না ভেজে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেই মুগ ডাল এই এর মধ্যে তোমরা আটা ময়দা যা ইউজ করো না কেন তার মধ্যে নিয়ে মেখে, আর তার সঙ্গে দিয়েছি হচ্ছে অল্প লঙ্কা গুঁড়ো, অল্প সামান্য জিরে গুঁড়ো, আর সামান্য হিং, আর নুন দিয়ে একসঙ্গে মেখে সেটা দিয়ে পরোটা করেছি। এই দেখো দেখো মুগ ডালগুলো বুঝতেই পারবে। দেখো এই যে আজকে আমি একটু গরম জলে ভিজিয়েছিলাম মুগ ডালটা, কারণ একটু আমার ভেজাতে দেরি হয়ে গেছিলো। আর তোমরা যদি আগে ভিজিয়ে রাখো তাহলে গরম জলে ভেজানোর দরকারই নেই। এই যে আর এর মধ্যে রয়েছে সামান্য জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, আর অল্প আমি হিং মিশিয়ে, এটা একটা হিঙের গন্ধ আসে ভালো লাগে। তো যাই হোক এই দেখো বুঝতেই পারছো গোটা গোটা হয়ে রয়েছে মুগ ডালগুলো। এই দেখো যদিও পরোটাগুলো গোল গোল হয়নি, তো এই এটা দিয়ে এই যে তো এগুলো দিয়ে আমি আজকে খাওয়াটা দুপুরের খাওয়াটা সেরে ফেলি। কেমন এই দেখো, থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য, থ্যাংক ইউ। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, না রোদ মানে সেরকম না, একটু মেঘলা আছে, খুব একটা রোদের তা কড়া রোদ না।